নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চাটকিনি মাছের ঝালের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই চুনো মাছের ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটি তৈরি করবার জন্য পাঁচশো গ্রাম চাটকিনি মাছ নিয়ে নিয়েছি চাটকিনি মাছ কীরকম দেখতে হয় আপনারা দেখে নিন অনেকটা বাটা মাছের মতো কিন্তু এই মাছটা একটু কালচে ধরনের হয় বাটা মাছটা একটু হোয়াইট কালারের হয় দেখুন মাথাটা কীরকম হয় চাটকিনি মাছ দেখতে কীরকম হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এবারে চাটকিনি মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে ওর মধ্যে নুন দিয়ে দেওয়া হল আর এবারে হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিতে হবে তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে যাতে সমানভাবে সব মাছগুলোর গায়ে হলুদ আর নুনটা মিশে যায় এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সরষের তেল অ্যাড করে দিতে হবে সর্ষের তেলটা অ্যাড করে দিয়ে ভালো করে গরম করে নেব গরম করে নেবার পর খুব সাবধানে আস্তে আস্তে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে মাছগুলো ঠিক এরকমভাবে লো থেকে মিডিয়াম আছে মাছগুলো ভেজে উঠিয়ে নেব এক পাশটা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো কিন্তু ডিপ করে ভাজবো না একদম কমও ভাজবো না মিডিয়াম করে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে এরকমভাবে উল্টে পাল্টে দিতে হবে ঠিক এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে উঠিয়ে নেব এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব একটা কড়ার মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে আবারও ভালো করে গরম করে নেব তারপর ওর মধ্যে ফোড়নটা দিয়ে দেব কালো জিরে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করে দেব। কালো জিরে আর পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ হালকা করে চেড়ে নেব তারপর টমেটো স্লাইস দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো স্লাইস নিয়েছি অর্ধেকটা এখন দিয়ে দিলাম লো থেকে মিডিয়াম আছে অনবরত নেড়েচেরে ফ্রাই করতে হবে এবারে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম হলুদ গ্লোটা একবারেই দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ লো থেকে মিডিয়াম আছে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে এবারে গ্যাসের রাস্তা লো রেখে কিছুক্ষণ ফ্রাই করে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা এখন এর মধ্যে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দেব। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দেবার পর হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো ওর মধ্যে আমি অ্যাড করে দেব। ধনের গুঁড়োটা অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ একদম লো আছে আরও কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে এবার ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দেব। হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি আজকে রেসিপিটা একটু ঝাল ঝাল করব এবারে স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম নুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে চেড়ে কষিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এবারে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে টমেটো স্লাইসটা অ্যাড করে দেব ওর মধ্যে আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছিলাম আগে অর্ধেকটা দিয়েছিলাম আর বাকিটা এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ হালকা করে ফ্রাই করে নেবার পর জলটা অ্যাড করে দেব পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে খুব বেশি জল অ্যাড করব না এমনভাবে জলটা দেব যাতে ভাজা মাছগুলো দেবার পরও ঠিক ডুবে থাকে ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে সব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে লো থেকে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ ভালো করে বয়েল করে নেব মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব মাছটা ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে ফুটিয়ে নিলে আরও ভালো করে বয়ল হয়ে যাবে ঝোলটাও অনেকটা কমে এসেছে এবার ওর মধ্যে ধনে অ্যাড করে দেব। ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দেবার পর এবার ওর মধ্যে কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ঠিক আগে দিয়ে দিতে হবে রেসিপিটা নামানোর আগেই ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব দেখুন গামাখা হয়ে গেছে ঝোলটা একেবারে এবার কিন্তু তৈরি হয়ে গেছে চাটকিনি মাছের ঝালের রেসিপিটি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এরকমভাবে চাটকিনি মাছের ঝাল তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে খুবই টেস্টি চুনো মাছের আরও একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন